বাংলা টেলিভিশনের বর্তমানে দীর্ঘ সময় ধরে চলা ধারাবাহিক কে আপন কে পর, এক সময় টিআরপিতে সেরা দশে পাকাপাকি ভাবে জায়গা করে নেওয়া এই ধারাবাহিকের এখনকার টিআরপি অনেকটাই কমে গিয়েছে সম্প্রচারের সময় বদলানোর পর থেকে। তবে এই মুহূর্তে এই ধারাবাহিকের সব থেকে বড় বিষয় হলো ধারাবাহিকের প্রধান খল চরিত্র তন্দ্রা আবার ফিরলেন গল্পে জবাই নতুন ভাবে ক্ষতি করতে। মাঝখানে কিছুদিনের জন্য তাকে দেখানো হয়নি ধারাবাহিকে, ফিরেই আবার জবার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন তিনি। তবে এবার আর একা নয়, সম্প্রতি চলিত এপিসোডে দেখা যাচ্ছে রব রায় ও বিশান দুজনে হাত মিলিয়েছে ত্রন্দার সাথে এবং তারা জবাকে মেরে ফেলার প্ল্যানিং করছে। সামনে ধারাবাহিকে কি হয় সেটা তো চলিত পর্ব দেখলে আপনারা জানতে পারবেন। তবে কে আপন কে পর ধারাবাহিকে ত্রন্দার চরিত্রে অভিনেত্রী নিয়ে অনেকেই অনেক প্রশ্ন করেছেন, সেই বিষয়ে জানাতেই এই ভিডিও। কে আপন কে পর ধারাবাহিকের খল চরিত্র ত্রন্দার ভূমিকায় অভিনয় শুরু করেন অভিনেত্রী মোনালিসা পাল এবং এই চরিত্রের জন্য ইতিমধ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। তবে মাঝখানে এই ধারাবাহিক থেকে সরে যান মোনালিসা পাল, তখন তার পরিবর্তে ধারাবাহিকে আসে অভিনেত্রী বুলবুলি পাঞ্চা। তখন ধারাবাহিকে দেখানো হয়েছিল প্লাস্টিক সার্জারি করে নতুন রূপে জবার ক্ষতি করতে আসে সে। আসলে তখন অভিনেত্রী মোনালিসা পাল সান বাংলার বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে প্রধান খল চরিত্রে অভিনয় করেন। তখন তিনি ফ্যান্টাসি ধারাবাহিক বেদের মেয়ে জ্যোৎস্না নিয়ে ব্যস্ত ছিলেন, তাই ধারাবাহিকের গল্প পরিবর্তন করে নতুন অভিনেত্রীকে আনা হয়। এখনো মোনালিসা বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে অভিনয় করেছেন কামিনীর চরিত্রে। তবে এখন যেহেতু বেদের মেয়ে জ্যোৎস্না ধারাবাহিকে গল্পে অনেক পরিবর্তন এসেছে, তাই হয়তো আবার তিনি কে আপন কে পর ধারাবাহিকে ফিরলেন। এই মুহূর্তে কে আপন কে পর ধারাবাহিকে তার মতো একজন ভিলেনকে দেখালে টিআরপি হয়তো একটু বাড়তে পারে, এমনটা চিন্তা করেই হয়তো পরিচালক এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন। কেননা কে আপন কে পরে ত্রন্দা এবং তার প্যাটেন সংলাপ, এবার তুই কি করবি জবা, এবং এই সংলাপ ছাড়া কে আপন কে পরের গল্প অসম্পূর্ণ। এবার দেখার কে আপন কে পর ধারাবাহিকের গল্প কোন দিকে মোড় নেয়। তাহলে দর্শক, কে আপন কে পর ধারাবাহিক থেকে কেন সরে গিয়েছিলেন অভিনেত্রী মোনালিসা পাল, এই খবরটি জেনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলা বিনোদন জগতের নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সব ধরনের ভিডিও পেতে।